আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি আমার যে মূল পেজে সেটা চলে এসেছি, সেটার পরে চলে সব এই পেজটি ক্রিয়েট করেছি মাত্র কয়েকদিন আগে। তার মধ্যে দেখতে পাচ্ছেন যে আমি 1.2K ফলোয়ার, হ্যাঁ গাইস, 1.2K ফলোয়ার কিন্তু এখানে নিয়েছি এবং সম্পূর্ণ ফ্রিতে, এবং এগুলো সব একদম রিয়েল অর্গানিক ফলোয়ার, এসব কোনো প্যানেল অথবা কোনো সাইট থেকে নেওয়া হয়নি, এসব আপনার কষ্টের মাধ্যমে নেওয়া হয়েছে। আর গাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 1.2K ফলোয়ার, এবং আমি মাত্র ফলো করছি মাত্র 29 জনকে। এবং তাছাড়াও আমি আপনার আরেকটা জিনিস দেখাই গাইস, এখানে যেমন নোটিফিকেশনে দেখেন, দেখতে পাচ্ছেন যে আমাকে এখানে 13 মিনিট আগে কিন্তু 14 জন ফলো করেছে। আপনাদের এখানে কী করতে হবে তার সম্পূর্ণ ভিডিওর মাঝে আছে, তো ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং তারপরে আপনারা ইয়ে করবেন। তারপর আর আপনারা যদি এইভাবে কাজ করতে পারেন তাহলে আপনারা কিন্তু অনায়াসেই মাত্র 3-4 দিনেই কিন্তু আপনারা 5,000 ফলোয়ার নিয়ে নিতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আজকে আমার ভিডিওটি শুরু করা যাক। তো গাইস ভিডিও শুরুতে আমি আপনাদের বলছি আপনাদের সর্বপ্রথম কী কাজ করতে হবে। আপনাদের আপনার যে ফেসবুক অফিসিয়াল মূল অ্যাপটি আছে সেটা আপনাদের ওপেন করতে হবে এবং সেখানে আপনার পেজটিকে লগ ইন করে নিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ফেসবুকের অফিসিয়াল যে পেজটি, মানে অফিসিয়াল পেজে আমার যে পেজটি সেটা কিন্তু এখানে লগ ইন করা রয়েছে। লগ ইন করার পর হ্যাঁ গাইস এখন আপনারা কী করবেন, তখন আপনারা ক্লিক করবেন এই যে এই সার্চ বার অপশনে, এই সার্চ বার অপশনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের সামনে কিবোর্ডটা ওপেন হবে। ওপেন হওয়ার পর লিখবেন যে HOD জট ব্লক, যে আমার এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বপ্রথমে চলে এসেছে, এবং আপনাদের ক্ষেত্রে না আসতে পারে কিন্তু আপনাদের যে এই ফুল নেম এখানে যেভাবে লেখা আছে সেভাবে লিখে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এটা ভিতরে ঢুকবেন অথবা বাইরে থেকে আপনারা কিন্তু এই পেজটা অলরেডি ফলো করে নেবেন। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে ফলোয়িং লেখা দেখাচ্ছে, তার মধ্যে কিন্তু আমি এখানে তাকে ফলো করে দিয়েছি। আপনারা আমার মতো করে ফলো করবেন, তারপর আবার এখানে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর আবার লিখবেন কিনি গ্লোবাল, এখানে যে নামটা শো করছে হ্যাঁ গাইস আপনাদের স্ক্রিনে ভালো করে দেখে নিন, এখানে যে নামটা শো করবে আপনারা ওই নামের মধ্যে দিয়ে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর তারপর আপনারা এখানে ফলো বাটন শো করবে, আপনারা তাকে ফলো করবেন। ফলো করার পর এভাবে কয়েকটি পেজ আপনি ফলো করে নেবেন। ফলো করার পর তারপর আপনারা কয়েকবার এখানে এই যে এয়ারফোনটাতে কয়েকবার রিফ্রেশ করে দেবেন, যেমন আমি রিফ্রেশ করছি। রিফ্রেশ করার পর যেমন দেখতে পারবেন যে তারপরে যে তাদের যে সাবস্ক্রিপশনে, মানে তাদের যে সাজেস্টেড যে পোস্ট আছে সেই পোস্টগুলা কিন্তু অলরেডি চলে আসবে। তারপর আপনার এখানে কমেন্টে ঢুকে লিখবেন শুধু কাউন্ট মি ইন, লিখে এভাবে সেন্ড করে দেবেন। তারপর আমি বাকি ঢুকে আমার ফেসবুক লাইট অ্যাপ দিয়ে দেখাচ্ছি। ফেসবুক লাইট অ্যাপ দেখে অ্যাপে ঢুকার পর দেখতে পারবেন যে এখানে সব সাজেস্টে সব চলে এসেছে। এখানে শুধু আপনারা ঢুকবেন, ঢুকে ক্লিক করবেন কাউন্ট মি ইন, তারপর আবার লিখবেন কাউন্ট মি ইন। এভাবে গাইস আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে করেন। আপনারা আমি আশা করি মাত্র 7 দিনের মধ্যে, কিন্তু 7 দিনও লাগবে না গাইস, আপনার পরিশ্রমের উপর ডিপেন্ড করবে যে আপনি কত পরিমাণ ফলোয়ার অর্জন করতে পারবেন। এখান থেকে আপনারা প্রতিদিন হাজার হাজার ফলোয়ারও কিন্তু নিতে পারবেন, শুধু আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে। যেমন আমি একটু নোটিফিকেশনে চলে যাই, নোটিফিকেশনে চলে যাওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু অলরেডি 12 সেকেন্ড আগে, মানে 5 সেকেন্ড আগে আমাকে 12 জন মোটমাট ফলো করে দিয়েছে। আর তার আগে একজন দেখতে পারবেন যে ফলো করছে 31,000 কিন্তু তার ফলোয়ার, তিনি আমাকে কিন্তু ফলো করেছেন এভাবে কিন্তু। আর গাইস আরেকটা কথা বলি, এসব কিন্তু ওই সাইডে কোনো প্যানেল ইউজ না, এটা আপনাদের রিয়েল ফলোয়ার হিসাবে যোগ হবে এবং আপনারা কিন্তু এখান থেকে ই করতে পারবেন। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আরেকজন ফলোয়ার কিন্তু বেড়ে গেলো কথা বলতে বলতেই, তেমনই গাইস করে আপনারা কিন্তু এখানে ফলোয়ার গেইন করে নিতে পারবেন। এবং তারপরে কিন্তু আপনারা আপনার চ্যানেল পেজটিকে মনিটাইজেশন করে নিতে পারবেন। তো আরেকটা কথা বলা যাক, আপনারা এখানে কমেন্ট করবে গাইস ঠিক আছে, কিন্তু অতিরিক্ত কমেন্ট যেন করবেন না। অতিরিক্ত কমেন্ট করলে তাহলে কিন্তু আপনাদের ফেসবুকের পেজটি রেজিস্ট্রেশনে চলে যেতে পারে, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু ওয়ার্নিংয়ে চলে আসবে। আপনারা এখানে হাইয়েস্ট একদিনে 500 থেকে 600টা অথবা মনে করেন যে 300-500 ফলোয়ার নিলে কিন্তু এনাফ, আর এত লাগে না। আপনারা কিন্তু 500 করে ফলোয়ার কিন্তু এখানে ভালোভাবে নিতে পারবেন। তো
আমিও কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 1.2 কে ফলোয়ার কিন্তু মাত্র নিয়েছি 2 দিন হে গাইস মাত্র 2 দিনে আমি কিন্তু 1.2 কে ফলোয়ার নিয়েছি এবং ফলোয়িং করেছি মাত্র দেখেন 29 জন তাও যে এই সবই যে আপনারা যে দেখলাম কাদেরকে ফলোয়ার করতে হবে আপনারা এখান থেকে নিয়ে সার্চ বারে নিয়ে ফলোয়ার করতে পারবেন আর গাইস আমার চ্যানেলে কিন্তু আপনারা এসব টেক রিলেটেড এবং ফেসবুকে হেল্প এবং কিভাবে ট্রিক্স নিয়ে কিভাবে কি করা যায় তার সম্পর্কে ভিডিও আছে এবং আসবে তাই অতএব দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ।